আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে অক্টাল সংখ্যা এগারো বেজ আট, এই এগারো সংখ্যাটি ভিত্তি আট হচ্ছে অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যাটির হেক্সাডেসিমেল মান কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। তো লক্ষ্য করি, তো অক্টাল হতে সরাসরি হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায় না, তাহলে আমরা কিভাবে করব? প্রথমে অক্টাল সংখ্যা হতে বাইনারিতে রূপান্তর করব, তারপরে সেই বাইনারিকে আবার হেক্সাডেসিমেলে রূপান্তর করব। কিভাবে? তো অক্টাল থেকে প্রথমে বাইনারি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের তিন বিট করে মান বসিয়ে নিতে হবে। অক্টাল এর সমতুল্য তিন বিট বাইনারি মান লিখব। তাহলে আমরা এখানে সাজিয়ে নিতে পারি, প্রথমে এই যে এক প্রথমে লিখলাম, পরের এক পরে লিখলাম, একটু ফাঁকা করে লিখেছি। এবার এই একের সমতুল্য এখানে তিন বিট বাইনারি মান লিখব, এই একের সমতুল্য এইখানে তিন বিট বাইনারি মান লিখব। এখন প্রশ্ন হচ্ছে, একের সমতুল্য এখানে তিন বিট বাইনারি মান আমরা কিভাবে নির্ণয় করব? তো তিন বিট বাইনারি মান বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এখানে একটি দাগ দিয়ে এই যে ডান দিকে রাপ বা গণনা করে নিতে পারি, দিয়ে তিন বিট বাইনারি মান বের করতে পারি। তো গণনা করার সময় আমরা একটি কোড ধরে করতে পারি তিন বিট বাইনারি মান, সেটা হচ্ছে 421। অনেকে 421 বলে, এই যে 421 এই কোড ধরে অক্টাল সংখ্যার শূন্য থেকে সাত পর্যন্ত প্রত্যেকটার তিন বিট বাইনারি মান বের করা যায় এই কোড ধরে। তো এখন এই কোড ধরে যদি বের করতে চাই, তাহলে প্রথমে একের বাইনারি বের করি, এক এখানে লিখে নিলাম। এবার দেখবো এখানে কোনটা কোনটা যোগ করে এক হয়, ও এক তো সবার শেষে আছে, এক যেহেতু শেষে আছে, এক যেখানে আছে সেখানে এক হবে, বাকি দুটো শূন্য হবে। আমরা একের বাইনারি মান যখন বের করব, তখন দেখব এই সংখ্যাটি এখানে আছে কি না, এই যে আছে, কোথায় আছে, শেষে। তো শেষে এক আছে, এই এক, তো একের নিচে এক হবে, বাকি দুটো শূন্য হবে। এই শূন্য শূন্য এক হচ্ছে তিন বিট বাইনারি মান, এক এর সমতুল্য। তাহলে এই তিন বিট বাইনারি মান আমরা এই একের নিচে লিখলাম। অনুরূপভাবে আবার এই একের মানও সেম হবে, তারপরে আমরা লিখে নিলাম, সেম হবে এই একের মান আমরা এইখানে লিখব। এবার আমরা এগুলি একত্রে লিখলে তো বাইনারি মান পাব। প্রথম অংশটুকু প্রথমে লিখব, শেষের অংশটুকু শেষে লিখব, উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব। তো আমরা প্রথমে অক্টাল থেকে এই দুই ভিত্তিক বাইনারি নির্ণয় করেছি, কিন্তু আমাদের নির্ণয় করতে হবে হেক্সাডেসিমেল। প্রথমে বলেছি, আবারও বলছি, সেটি হচ্ছে অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেল করা যায় না, মাধ্যম হবে বাইনারি। সেজন্য আমরা প্রথমে এই যে অক্টাল থেকে বাইনারি পেয়েছি, বাইনারি বেজ দুই, তাই এখানে দুই লিখব। এবার এই যে বাইনারি পেয়েছি, এই বাইনারিকে আমরা চার বিট করে ভাগ করে হেক্সাডেসিমেল নির্ণয় করতে পারি। তো আমরা এই ক্ষেত্রে একটি কথা লিখে নিতে পারি, একটি বাক্য লিখে নিতে পারি, এই যে উক্ত বাইনারি হতে হেক্সাডেসিমেল নিম্নরূপ, এই কথাটা লিখে নিলে ভালো হয়। এখন বাইনারি হতে হেক্সাডেসিমেল করার জন্য আমাদের এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট আছে, বিট মানে বাইনারি ডিজিট, আমরা জানি বাইনারি সংখ্যা শূন্য এবং এক, প্রত্যেকটি এক একটি বিট। তো এই বাইনারি সংখ্যাগুলোকে আমরা চারটা চারটা করে ভাগ করব। তো এটি যেহেতু পূর্ণ সংখ্যা, ডান দিক থেকে ভাগ করতে করতে আসতে হবে, এদিক থেকে কাউন্ট করব, এক দুই তিন চার, মানে এই পর্যন্ত, এইটুকু, এই এক এক শূন্য শূন্য এক প্রথমে লিখব। এইখানে আমরা লেফট অ্যারো ব্যবহার করতে পারি, অর্থাৎ এই চারটা বিট প্রথমে লিখলাম, ছয়টার মধ্যে এই চারটা এখানে লিখেছি, এই দুইটে শূন্য বাকি আছে এখানে লিখব। তো দুইটা শূন্যতে তো চার বিট হয় না, তাই আমরা অতিরিক্ত আরও বাম দিকে দুটো শূন্য দিয়ে চার বিট তৈরি করে নিলাম। বিষয়টি আবারও বলি, এখানে মোট ছয় বিট ছিল, চার বিট এখানে লিখেছি, দুইটা বাকি থাকে, এই দুটো শূন্য এখানে লিখেছি, দুইটা শূন্য চার বিট হয় না, বামে আরও অতিরিক্ত দুটো শূন্য নিতে হবে। চার বিট তৈরি করার জন্য যদি অতিরিক্ত শূন্য দরকার হয়, তাহলে পূর্ণ সংখ্যার বাম দিকে আমরা শূন্য নিতে পারি, অতিরিক্ত শূন্য, তাহলে দুটোর সাথে আরও দুটো শূন্য নিয়ে চার বিট হয়েছে। এবার এই যে চারটা চারটা করে বিটে ভাগ করার পরে, সাজানোর পরে, এবার আমরা মান লিখব। তো চার বিট সমতুল্য বাইনারি, চার বিট সমতুল্য হেক্সাডেসিমেল মান এখানে লিখব। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে বের করব? আমরা যখন তিন বিট বের করলাম এইখানে, তখন কিন্তু 421 এই কোড ধরে করেছি।
এখন চার বিট নির্ণয় করতে হলে আমাদের এই চারের পরে আরেকটা যুক্ত করতে হবে সংখ্যা, চারের দ্বিগুণ হচ্ছে আট। তাহলে আমাদের কোডটি হবে এখানে এই চার বিট বের করার জন্য যে কোড সেটি হচ্ছে 8421। এই যে আমি লিখে নিলাম এইখানে হলুদ কালি দিয়ে আলাদা করে, এই যে 8421, এই কোড ধরে আমরা চার বিটের বাইনারি বের করতে পারি। তো লক্ষ্য করি চারটা শূন্য কিন্তু শূন্য এর বাইনারি মান, আমরা জানি শূন্যর বাইনারি মান শূন্য, কিন্তু শূন্যের চার বিট বাইনারি মান চারটা শূন্য। তো চারটায় যেহেতু শূন্য তাই এর হেক্সাডেসিমাল মান হচ্ছে শূন্য। আর এইখানে 1001, এই বাইনারি মানের হেক্সাডেসিমাল কত হবে এই কোড ধরে আমরা বের করতে পারি। খুব সহজ, ভালো করে লক্ষ্য করি এখানে এক কোথায় কোথায় আছে, প্রথমে এক আছে আর শেষে এক আছে। আবারও বলছি প্রথমে এক শেষে এক, তাহলে প্রথমে আর শেষে এই দুইটা যেহেতু এক, এখানে প্রথমটা শেষেটা যোগ করে যেটা হবে সেটা হবে। বিষয়টি আবারও বলি, এক যেখানে থাকবে সেগুলি আমরা যোগ করব। তো এক কোথায় আছে, প্রথমে আছে, তাহলে আট আট যোগ করব। আর এক কোথায় আছে, শেষে আছে, তাহলে এই এক যোগ করব। তাহলে দুই প্রান্তে যেহেতু এক সেজন্য দুই প্রান্তে দুইটা প্রতীক, আট আর এক যোগ করে এখানে নয় হবে, নয় লিখব, নাইন লিখব। সবার শেষে যখন উত্তর লিখব, উত্তর লেখার সময় শুধু নয় লিখলেও হয়, শূন্য নয় দিয়ে আমরা শুধু নয় লিখলেও হবে, বামে শূন্যের দাম নেই। এবং ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে হেক্সাডেসিমালের বেজ তো ১৬, তাই বেজ ১৬ লিখব, অর্থাৎ শূন্য নয়, বামে শূন্য দাম নেই, সেজন্য খালি নয় লিখেছি, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে ১৬ লিখেছি, কারণ হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি বা বেজ হচ্ছে এই ১৬। বিষয়টি আরেকবার রিপিট করে লক্ষ্য করি, অক্টাল থেকে প্রথমে তিন বিট করে বাইনারি মান বসিয়েছি, বাইনারি পেয়েছি, সেই বাইনারি মানকে চারটা চারটা করে ভাগ করে হেক্সাডেসিমাল পেয়েছি। তিন বিট করে যখন মান বসিয়েছি তখন এই 421 এই কোড ধরে আমরা বের করে লিখেছি, আবার চার বিট করে যখন ভাগ করেছি তখন 8421 এই কোড ধরে আমরা এখানে মিলিয়ে লিখেছি। তো আমাদের অঙ্কের প্রকৃত সমাধান কিন্তু এই বাম দিকের অংশটুকু, দাগের বামের অংশটুকু, দাগের ডান দিকের যে অংশ এটা কিন্তু রাফ বা গণনা, সেজন্য এই অংশটুকু করা বাধ্যতামূলক না, যদি করতে হয় আমরা আলাদা জায়গায় রাফ করে নিব। আমি বোঝানোর জন্য এখানে উপস্থাপন করেছি, আশা করি এখন তোমরা পারবে।